শুভ সকাল বন্ধুরা। তো মম এনার্জাই চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তা প্রথমেই দেখতে পাচ্ছ। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, চা করছে আমার হাজবেন্ড। তো ওর হাতের চায়ের মজাই আলাদা। সত্যি কথা বলতে দিল্লির সেই দিনগুলোই মনে পড়ে, সকাল সকাল উঠে ওর হাতে চা পেতাম। তো এখনও বাড়িতে থাকলে সেই সুযোগটা ছাড়ি না, আর তো দু তিন দিন আছে, দু তিন দিন পর চলে যাবে, তাই বললাম চাটা তুমিই করো। তো ও চা করেছে, তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি কীভাবে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেয়েকে নিয়ে। তো আজকে বানাচ্ছি ওটস, ফ্রুটস ওটস, মানে ফল দিয়ে ওটস বানাবো। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি বলো শরীরের পক্ষে এটা খুব মানে খাওয়া ভালো। প্রথমে জল, পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, সেই জলটা গরম করতে দিয়েছি। জলটা একটু ফুটে গেলে ওটসগুলো আমরা তিনজনের জন্য বানিয়েছি, মা, আমি আর আমার বরের জন্য। তো তিনজনের জন্য যে পরিমাণ ওটস লাগবে সেই ওটসটা আমি জলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওটসটা একটু রান্না করতে মানে ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। আর আমি ফলগুলো সব কেটে নিয়েছি। ফলের মধ্যে তোমার ঘরে যা ফল থাকবে তুমি সেগুলোই দিতে পারো। আর এতে এর মধ্যে আমি চিনি দেবো না, অল্প একটু নুন দেবো। আর খুব হেলদি খাবার, এটা খেলে পেটটাও ভালো থাকে, যাদের লিভারে প্রবলেম বলো যে কোনো, মানে ওটস খাওয়া এমনিতেই ভালো, তারপর যদি এইভাবে ফল দিয়ে খাওয়া যায় সে তো আরও গুণ বেড়ে যায়। তো এক চিমটে নুন দিয়ে দিচ্ছি শুধু একটু স্বাদটা বদলানোর জন্য। আর আমি মেয়েকে এই ওটস খাওয়াই, তখন ওর ওটসের মধ্যে তাল মিচড়ি মিশিয়ে দিই। তো আমাদের জন্য হচ্ছে, আর ওর জন্য একটু রেখে দেবো, ওর জন্য তাল মিচড়ি দিয়ে মিক্সারে একটু ঘুরিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এবার ফুটে গেছে, এবার আমি সব ফলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ফল হয়ে মানে নামানোর আগে ফলগুলো অ্যাড করবো, আগে থেকে ফলগুলো দিয়ে দিলে না ফলগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায়, অতটা ভালো লাগে না। আর ফলগুলো একটু কাঁচা থাকবে, মুখে লাগবে, তখন ওটসটা খেতে বেশি ভালো লাগে। তাই এবার নামানোর আগে আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আপেল দিয়েছি, কলা দিয়েছি, আর খেজুর, কিশমিশ, কাজু, বাদামটা ভিজানো হয়নি, এই জন্য বাদামটা দিইনি। তো এগুলোই দিয়েছি, আমনটা দেওয়া হয়নি। তো এগুলো দিয়েছি, মানে তোমার ঘরে যা ফল থাকবে তুমি সেগুলোই দিতে পারো, তুমি যা যা ফল পছন্দ করো। আর কিশমিশটা আর খেজুরটা একটু মিষ্টি, মুখে পড়লে মিষ্টি মিষ্টি লাগবে, কাজুটা পড়লে খুব ভালো লাগে। তো ওটস রান্না আমার হয়ে গেছে, ফল দিয়ে ওটস বা ফ্রুটস ওটস, খুব হেলদি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়। আর এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর শরীরের পক্ষেও ভালো, যেহেতু এর মধ্যে ফাইবার আছে। তো তোমরা একবার বানিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের ধর পেটের প্রবলেম আছে তারা ওটসটা খেতে পারো, বাচ্চাকেও ওটসটা খেতে খাওয়াইতে পারো। আমার যে বেবি, আমার বেবি মানে আর্যহীকে আমি এটাই খাওয়াই, দু বছরের বেবি, আড়াই বছর হলো ওর বয়স, তো আমি ওকে ওটস খাওয়াই। তাই তোমরা তোমাদের বেবিদেরকে এই ওটস বানিয়ে খাওয়াইতেই পারো। আর কিছু পরিমাণ ফল আমি রেখে দিয়েছি, দেখো এগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেবো। তো এবার ওটসটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে এটা নিয়ে নেবো, তারপর ওটাকে ফল দিয়ে ভালো করে সাজিয়ে পরিবেশন করব। আসলে কথাতেই আছে না, আগে দেখা তারপর তো স্বাদ। তো আগে যেহেতু দেখতে সুন্দর লাগলে সব কিছু খাবার, যদি খাবার অতটা টেস্টিও না হয় তখন খেয়ে নেওয়া যায়। তাই একটু ফল দিয়ে ভালো করে সাজিয়ে আমি মানে পরিবেশন করব। সবসময় নিজের জন্য নয়, কিন্তু কাউকে খেতে দিতে হলে আমি মনে করি সেটাকে সাজিয়ে গুজিয়ে দেওয়াই ভালো। নিজে তো যা পেলাম খেয়ে নিলাম, অতটা ইয়ে থাকে না, কিন্তু নিজের জন্যও কিছু করা দরকার। আমরা তো নিজেদের জন্য করতে পারি না, কিন্তু যতটা সম্ভব নিজের জন্যও খেয়াল রাখা দরকার। তা দেখো কলা যে যে ফলগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে ভালো করে সাজিয়ে আমি এটা পরিবেশন করব, আর দেখতে বেশ ভালোই লাগছে। তোমরা একবার বানিয়ে খাওয়াবে। তো ওটসটা পরিবেশন করতে করতে আমি আমার দর্শক বন্ধু মানে আমার বড়দের প্রণাম জানাই, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। তো ওটসটা হয়ে গেলে আবার রান্না শুরু করব। আজকে রান্নাটা আমিই করছি, আর রান্নাতে আজকে চিকেন হবে, আর একটু কুমড়ো পুঁই শাক দিয়ে সবজি বানাবো। কি বেশি কিছু রান্না করবো না, কারণ আজ শুধু দিদিরা, তো দিদিরা শুক্রবার মা সন্তোষী ব্রত করে ওরা, মনীষা, তো ওরা তো আজ আসবে না, শুধু আমাদেরই রান্না আছে। তো শুধু চিকেন বানাবো, আর একটু বাড়িতে পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে। আর এই দেখো ওটসটা কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো? যে কেউ দেখে তো টেস্টটাও যত মানে দেখতেও যতটা সুন্দর, টেস্টটাও ততটা সুন্দর, আর খেতেও ততটাই ভালো। তো দেখছি চিকেনটা আমার প্রায় কষা হয়ে গেছে, কাজের মধ্যে আর ভিডিওটা করা হয়নি, চিকেনটা কষা প্রায় অর্ধেক হয়ে গেছে। আর চিকেনটা কষে নেবো, আর আমার জন্য যেহেতু আমি তো ধর আমার তো কিছুদিন আগে অপারেশনটা হয়েছে, তো আমি চিকেন খাই না। আমার আর মেয়ের জন্য অল্প চিকেন রেখে দিয়েছি, আর অনেক সবজি, পেঁপে, আলু অনেক, আর গাজর কেটে নিয়েছি অনেকটা। তো ওটা দিয়ে একটা স্টু জাতীয় স্টু মতন বানিয়ে নেবো,
কুকারে, প্রেসার কুকারে প্রেসার কুক করে নেবো। অল্প তেল দিচ্ছি, দেখো এটাও আমি একটা হেলদি রেসিপি বলতে পারো। যাদের পেটের সমস্যা আছে, লিভারের প্রবলেম হচ্ছে, তারা এভাবে খেলে না কোনো প্রবলেম হয় না। অল্প তেলের মধ্যে পেঁপে আলু মানে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলু গাজর মানে যা যা সবজি দিতে চাও, আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করো। অল্প পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ নুন, মানে নুনটা স্বাদ মতো হলুদ দিয়ে, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে প্রেশার দুটো তিনটে সিটি দিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আমার দেখো চিকেনটাও কষা হয়ে গেছে, একটু ঝোল ঝোল চিকেনটা করব, পাতলা ঝোল, তো কষা হয়ে গেছে। এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো। আর তার আগে ওই দিকের গ্যাসে আমি আমার জন্য, আমার আর মেয়ের জন্য যে স্টুটা বানাচ্ছি সেটা বানিয়ে নেবো। আর অনেক কাজ পড়ে আছে, ও দুদিন পর চলে যাবে, তো সেই জন্য অনেকই কাজ আছে। আর মনটাও ভালো নেই চলে যাওয়ার জন্য, বুঝতেই তো পারছো আবার তিন মাস চার মাস পর আসবে। আর যে কদিন থাকে ধরো কী করে যে কেটে যায় বুঝতে পারি না, পুজোর মধ্যে অপারেশনের মধ্যে ছুটিটা কেটে গেল। তো দেখো এটাও আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবার এটাকেও ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে প্রেশার কুক করে নেবো। মা কী বলছিল, মা কী বলছিল, বাজার পর যাবো বলছিল, মা কী বলছিল বলো, পাপার কাছে মায়ের জন্য নালিশ হচ্ছে। হ্যাঁ কী বলছিল, আমি আসি একটু, এই তো মা কি বলছিল, কি বলছিল, মায়ের জন্য নালিশ হয়েছে দেখেছো বেটি আমার, খুব চালাক। তুমি বসো, তুমি বসো বাবার বুলেতে। মা ছবি তুলবে, আরে ছবি নিয়ে নাও তোর, দাঁড়াও স্ট্যান্ড করে দিই। তো দেখতে গেলে আমার মেয়ে কত মানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো খুব বদমাশ হয়েছে, বাবাকে ছাড়তে চায় না। আসলে কী বলো তো, বাবাকে তো পাই না, না তো যে কদিন পাই ওভাবে, তারপর ঘুরতে পায় না, বাবা থাকলে বাবার সাথে একটু ঘুরতে পায়, বাজার যেতে পায়, এখানে ওখানে ঘুরতে পায়, তাই খুব ভালো লাগে, বাবাকে ছাড়তে চায় না। তো দেখো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট, পাতলা ঝোল আমি প্রথম ভেবেছিলাম চিকেন কষা বানাবো, কান্নাকাটি শুরু দেখো, তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি চিকেন করলা ভাজা আর পই দিয়ে, কুমবাড়ির ঘরের পই দিয়ে কুমড়োর তরকারি রান্না করেছিলাম লাঞ্চে এটাই। আর রাতের জন্য চিকেন রেখে দিয়েছি, রুটি তৈরি হয়ে যাবে। আর বিকালে থেকে একটু নিয়ে বাজারে আসছিলাম, যেহেতু তখন কান ছিল দেখবে, আর যেহেতু চলে যাবে তাই বলে চলে।